হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আবার এসে গেছি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনায়। আমার সাথে আছে সুমন পাল। ও উচ্চ মাধ্যমিক 2020 সালে পাস আউট হয় এবং 2020 সালে উচ্চ মাধ্যমিকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে 6th র্যাঙ্ক করে এবং তারপর রামকৃষ্ণ মিশনে ও স্ট্যাটিস্টিক্স নিয়ে অনার্সে ভর্তি হয় এবং 3 বছর পর অনার্স ঠিক এবছর আর কি কমপ্লিট করেছে। এখনও থার্ড ইয়ার রেজাল্ট পাইনি, মার্কশিট পাইনি হাতে, কিন্তু অনার্স কমপ্লিট করেছে। আজকে আমরা ওর সাথে স্ট্যাটিস্টিক্সের সমস্ত খুঁটিনাটি নিয়ে, অর্থাৎ তোমরা যারা ক্লাস 11 বা ক্লাস 12 পড়ছো বা 12 পাস আউট হয়ে গেছো, যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে এগোতে চাইছো বা ফার্দার ফিউচার স্ট্যাটিস্টিক্স নিয়ে ভাবছো, ISI এর এক্সাম দেবে ভাবছো, এই সব কিছু যাদের ইন্টেনশন আছে বা যারা এই ধরনের ভাবনা ভাবছো, তাদের প্রত্যেকের জন্য আজকে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। সুতরাং তোমরা অনেক 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 ইনফরমেশান পেতে চলেছো। সুমন, ওয়েলকাম তোকে আমাদের এসআই বাংলাতে। একদম ফার্স্ট তোকে যেটা বলি আর কি, তুই বলেই বলছি, অসুবিধা নেই। তোকে একদম ফার্স্ট যে প্রশ্নটা আমরা করি সেটা হচ্ছে যে আমাদের এসআই বাংলার যে ছেলেমেয়েরা দেখে তারা অনেকেই বহু কমেন্ট আমাদের এমন করেছে যে ওরা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা নিয়ে কি হতে পারে বা স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটার গভীরতা কতটা বা এই সাবজেক্টটা নিয়ে ISI দিতে গেলে কীভাবে পড়তে হয় এইসব কিছু কিছু জানে। তো আমি ফার্স্ট যেটা বলবো তোকে সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা 11-12 নেওয়া কতটা গুরুত্বপূর্ণ, বা সায়েন্সে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা যদি রাখতে চাই সেটা কি রাখা সম্ভব, বা কতটা স্কুলগুলো কেমন, কতটা স্কুলে স্ট্যাটিস্টিক্স আছে, এই সব কিছু নিয়ে একটু ডিটেলসে তুই বল। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা নিয়ে পড়ার জন্য 11-12 স্ট্যাটিস্টিক্স রাখতে হবে এমনটা না। লাইক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অনেক পড়তে হয় 11-12, তো লাইক হাই স্কোরিং একটা মার্কস পাওয়া, মানে মার্কশিট তৈরি করার জন্য স্ট্যাটিস্টিক্সটা দরকার, কারণ সিলেবাস খুব একটা বেশি থাকে না, তো ইজিলি ভালো মার্কস ক্যারি করে, যেটা খুবই ইম্পর্টেন্ট 11-12। আর এছাড়াও যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে হয় তাহলেও যে স্ট্যাটিস্টিক্স রাখতে হবে 11-12 এমনটা নয়। ম্যাথমেটিক্স থাকলেই ISI এক্সামে বসা যায় বা অন্যান্য এক্সামেও বসা যায়, বাট স্টিল স্ট্যাটিস্টিক্স থাকলে একটা আইডিয়া আগে থেকে গ্রো আপ হবে, একটা আইডিয়া বিল্ড আপ হবে, যেটা ইন ফিউচার হেল্প করবে আর কি। তো স্ট্যাটিস্টিক্স রাখাটা জরুরি, এই জন্য এক, ভালো মার্কস উঠবে 11-12 HS ভালো মার্কস আসবে, আর দুই, স্ট্যাটিস্টিক্স বিষয়টা কী একটা আইডিয়া আগে থেকে তৈরি হবে যেটা কোথাও না কোথাও হেল্প করবে ইন ফিউচার গ্র্যাজুয়েশনের জন্য বা মাস্টার্সের জন্য, সামহাউ হেল্প করবেই আর কি। একদম একদম। তো স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা ও যেটা বললো বোর্ডসের জন্য, কিন্তু বোর্ডসে ভালো রেজাল্টের জন্য স্ট্যাটিস্টিক্সটাকে তোমরা রাখতে পারো, তার কারণ সিলেবাসটা খুব ছোটো, যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রচুর হিউজ সিলেবাস বা বায়োলজিতে, সেই জায়গায় স্ট্যাটিস্টিক্সে কিন্তু সিলেবাসটা অনেক সোজা এবং স্কোরিং করা, মার্কস স্কোরিং করার ক্ষেত্রে অনেক বেশি ইজি হয়। তবে ও যেটা বললো একদম ক্লিয়ারলি যে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে গেলে যে স্ট্যাটিস্টিক্স লাগে তেমনটা কিন্তু নয়। এবার আমি তোকে যেটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে অনেকেই ভাবে 11-12 পর ISI দেবে এবং স্ট্যাটিস্টিক্স, সবাই জানে যে ISI স্ট্যাটিস্টিক্স একটা পরীক্ষা, কিন্তু ইন ডিটেলস ISIটা অ্যাকচুয়ালি কী বা এখানে কী হয়, পরীক্ষা থেকে পাস আউট করার পর কী করা হয়, এটা নিয়ে ইন ডিটেলস একটু বল। বেসিক্যালি ISI হচ্ছে স্ট্যাটিস্টিক্সের কি মেইন জায়গা, মানে স্ট্যাটিস্টিক্স বলতে ISI বোঝায়, ISI বলে স্ট্যাটিস্টিক্স বোঝায়, এরকম একটা রিলেশন। আর প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স স্টুডেন্টের ড্রিম একটা যে আমি ISI থেকে পড়বো, ISI পেলে অন্য কিছু তাকাবে না এরকম। আর 11-12 পরে ISI যাওয়ার জন্য বি স্ট্যাট এক্সামিনেশন হয়, শুধু স্ট্যাট নয়, বি ম্যাথের জন্য এক্সামিনেশন হয়, বাট স্ট্যাটটাই বলি, তো স্ট্যাটের জন্য এক্সামিনেশন হয়। এক্সামিনেশন খুবই টাফ হয়, আমি কাউকে ডিমোটিভেট করছি না, বাট যেটা অনেস্ট ওপিনিয়ন সেটাই বলছি, খুবই টাফ হয়। আর ক্লিয়ার করার জন্য 11-12 2 বছরই প্রিপারেশন নেওয়া উচিত। আর টু বি অনেস্ট, আমাদের আশেপাশে সেরকম মানে কোনো কোচিং সেন্টার বা এরকম কিছু পড়ানোর ব্যবস্থা নেই। বর্ণনগরে ISI যেটা মেন সেন্টার, তার পাশে একটা আছে সেন্টার রামানুজন স্কুল অফ ম্যাথামেটিক্স বলে, ওখানে পড়ানো হয়, বাট ওটা ছাড়া আর কোনো আমার এই মুহূর্তে জানা নেই। আর একটা বই আছে টমেটো বইটা শর্ট ফর্ম নামটা, তো ওটাতে 11-12 পরে যে বিস্টেড এক্সামিনেশনটা হয় তার সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ওতে আছে, যেটা প্র্যাকটিস করলে সলভ করলে অনেক হেল্প হবে এক্সামিনেশনের জন্য। তো বেসিক্যালি ISI বিস্টেড দিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে প্রসিডিউর আর কি 11-12। একটু ওদেরকে ISI ফুল ফর্মটা, ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, একদম। তো প্রশান্ত চন্দ্র মহারানবিস ফার্স্ট ওটাকে এস্টাবলিশ করেছিলেন স্ট্যাটিস্টিক্স, ওখানে সূত্রপাত। এখানে যেটা বলার সেটা হচ্ছে যে তুই যেটা বলতে চাইনি মিনিং যেটা করলি সেটা হচ্ছে তাহলে শুধু ISI পরীক্ষা দিতে গেলে 11-12 যে বোর্ডসের বইটা আছে স্ট্যাটিস্টিক্সের সেটা পড়ে শুধুমাত্র নয়, একদম, তাহলে টমেটো ম্যাথমেটিক্সের আর কি ডেপথ নলেজ লাগবে। একদম একদম।
তো সেটার জন্য প্রিপারেশন তোমরা যারা নিতে চাও অবভিয়াসলি নিতে পারো, কিন্তু ও যে কথাটা বললো খুবই সঠিক কথা, আমি সহমত পোষণ করি যে আইএসআই এর প্রিপারেশন নেওয়ার জন্য টিচার যেটা গাইডেন্স যেটা লাগে সেইটা কিন্তু এখনো পর্যন্ত সেই এটা তৈরি হয়নি সব জায়গায়। টিউশন টিচাররা তাদের হেল্প করবে। এছাড়া আরেকটা জিনিস, ওই যেই অ্যাডভান্সের জন্য আর কি জয়েন্টের জন্য যে ম্যাথমেটিক্সের যে বইগুলো আর কি প্র্যাকটিস করানো হয়, ওই সেঙ্গেজের বই বা আরিয়ান্তের বই, ওইগুলো সলভ করা, এগুলো সলভ করলে আর কি বেনিফিট পাবে একদম। তাহলে তোমরা ইলেভেন টুয়েলভের পর যদি আইএসআই এর জন্য এক্সামটা দিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে সেলফ প্রিপারেশনটাই বেশি নিতে হবে। অর্থাৎ যেহেতু টিচার এই মুহূর্তে তোমাদের আশেপাশে সেরকম পাবে না, ও যেটা বললো যে বড়ানগরে রামানুজন ইনস্টিটিউট স্কুল অফ ম্যাথামেটিক্স, ওই জায়গাটা ছাড়া তো তোমার টিচার সেভাবে পাওয়াটা আশেপাশে সম্ভব নয়। এবার প্রত্যেকের ক্ষেত্রে সেই বড়ানগর যাওয়াটাও সম্ভব নয়, কারণ ডিস্টেন্সটাও একটা ম্যাটার করে। তো তোমাদের যদি আইএসআই এর প্রিপারেশান নিতে হয়, আমার যেটা বলা মানে আমার আমি যেটা বলবো আর কি, আমার যেটা সাজেশান ওদের থাকবে সেটা হচ্ছে সেলফ স্টাডি করাটাই বেটার। আর ইলেভেন টুয়েলভের পর যেতে গেলে অতটা স্ট্যাট না জেনে গেলেও না জেনে গেলেও চলবে, বাট ম্যাথটা খুব স্ট্রং হতে হবে। আচ্ছা, ম্যাথ টিচারদের সাথে আগে লেগে থাকতে হবে একদম একদম। তাহলে ম্যাথ টিচারের সাথে কিন্তু তোমাকে লেগে থাকতে হবে এবং ম্যাথটাকে খুব ভালোভাবে পড়তে হবে, শুধু বোর্ডসের বই নয় আরও অনেক বই তোমাকে ফলো করতে হবে। এবার আসি যে ধর আফটার এইচএস কেউ আইএসআই পেলো না বা আইএসআই সেই গাইডেন্সটা পেলো না যার জন্য আইএসআই এর স্বপ্নটা তার সফল হলো না, পরে কি সেই স্বপ্নটা সফল হওয়ার জায়গা আছে? অবশ্যই, ইলেভেন টুয়েলভের পর যদি আইএসআই না হয়, মানে আইএসআই বিস্টেট পড়া না হয় যেমন আমার হয়নি, তো দেন গ্র্যাজুয়েশন করতে হবে লাইক কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো একটা কলেজ থেকে। কলকাতার আন্ডারে অনেক ভালো ভালো কলেজ আছে, জেভিয়ার্স আছে, প্রেসিডেন্সি আছে, নরেন্দ্রপুর আছে, আশুতোষ আছে, আর অনেক অনেক মৌলানা আছে, অনেক কলেজ আছে, যে কোনো যেখান থেকে যেখান থেকে খুশি আর কি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আইএসআই এম স্ট্যাটের জন্য মানে মাস্টার অফ স্ট্যাটিস্টিক্সের জন্য এক্সামিনেশান হয়, তো সেটা ক্লিয়ার করলে তুমি আইএসআই থেকে দু বছর মাস্টার্সের জন্য পড়তে পারবে আর কি। মানে এইচএসের পর স্ট্যাটিস্টিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করবে, সেটা যেখান থেকে যে কোনো কোনো ইউনিভার্সিটি থেকে পড়তে পারে, তারপর সে আইএসআই এর এক্সাম দিতে হবে। তো এই গ্র্যাজুয়েশনের পর স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার পর আইএসআই এর এক্সাম ছাড়া আর কি এরকম কোনো এক্সাম হয় যেটা দেওয়া যেতে পারে? হ্যাঁ, আইএসআইটা একদম টপ মোস্ট প্রায়োরিটি। আইএসআই ছাড়াও আইআইটির আন্ডারে আছে, জ্যাম দিয়ে যেতে হয়। বেসিক্যালি দুটো আইআইটিতেই পড়ানো হয় মাস্টার্স অফ স্ট্যাটিস্টিক্সটা, আইআইটি বোম্বে আর আইআইটি কানপুর। খুবই ভালো কোর্স, প্যাকেজও খুবই ভালো, খুবই অ্যাট্রাক্টিভ আর কি। তো আইএসআই হলো, আইআইটি হলো, এছাড়াও সিএমআই, কারণ লাইক কারেন্ট ওয়ার্ল্ডে ডাটা সায়েন্সটা খুবই পপুলার হয়েছে, তো ডাটা সায়েন্স সবচেয়ে বেস্ট কোর্স এই মুহূর্তে ইন্ডিয়াতে সিএমআইতে করানো হয়, চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউটে। তো ওরা বেসিক্যালি যে ডাটা সায়েন্স কোর্সটা আছে ওটাতে স্ট্যাটিস্টিক্স স্টুডেন্টদেরকে প্রেফার করে বেশি, কারণ তারা আর কি বেশি লাইকলি আর কি ওই জিনিসটা বেশি বোঝার জন্য। তো আইএসআই হলো, আইআইটি হলো, সিএমআই হলো, যদি এই তিনটে কেউ না পায় আর কি, দেন লাস্ট অপশান হচ্ছে সিইউটি এক্সাম দিয়ে কোনো ভালো রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে পড়তে পারে। দিল্লি ইউনিভার্সিটি আছে, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি আছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি আছে, বিশ্বভারতী, পন্ডিচেরি, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে একদম। তাহলে মোটামুটি তোমরা এটা বুঝতে পারলে যে এইচএসের পর যদি আইএসআই তুমি না পাও তাহলে কিন্তু তোমার স্বপ্ন মিথ্যে হয়ে যাচ্ছে না, স্বপ্নটাকে জীবিত রাখার জায়গা আছে, তুমি আফটার গ্র্যাজুয়েশনও সেই স্বপ্নটাকে আবার সার্থক করে তুলতে পারো। ঠিক আছে, তো এরপর আমি তোকে যেটা প্রশ্ন করবো আর কি, সেটা হচ্ছে যে এই যে গ্র্যাজুয়েশনের পর এই জায়গাগুলোতে যাচ্ছে, সেই জায়গাগুলোতে গেলে বিশেষত আইআইটিতে গেলে এই জায়গা থেকে প্লেসমেন্ট থাকছে, এবং আদার্স যেগুলো তুই বললি যে সিএমআই বা আইএসআই গেলে তো প্লেসমেন্টটা থাকছেই। এবার এই প্লেসমেন্টগুলো ছাড়া আর কি, মানে এই জায়গাটা ছাড়া আর কী করা যায় ফার্দার ফিউচারে, আর কী কী এই জায়গা থেকে করা যায়? বেসিক্যালি অন্যান্য সাবজেক্টের মতো স্ট্যাটিস্টিক্স পড়েও আর কি স্কুল টিচার বা পিএইচডি করার পর প্রফেসরি এগুলো তো রয়েছে। এছাড়া গভর্নমেন্টের বেশ কিছু এক্সামে হেল্প পাওয়া যায়, যেমন ব্যাঙ্কিংয়ে গ্রেড বি বা গ্রেড এর যে পোস্টগুলো আছে ওগুলো স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্টদের একটু বেশি প্রেফার করা হয়, ওটা একটা পজিটিভ দিক। আর ইউপিএসসির আন্ডারে যেমন আইএস আইপিএস হয়, ঠিক সেরকমই স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্টদের জন্য একটা ইকুয়াল লেভেলের এক্সাম হয় আইএসএস বলে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, ওইটা দিয়েও ক্র্যাক করলেও আইএস আইপিএসের ইকুয়ালি আর কি পোস্টে আর কি জব পাওয়া যায়। এছাড়া অন্যান্য গভর্নমেন্ট জবেও লাইক একটু হেল্প থাকে, একটু প্রায়োরিটি থাকে স্ট্যাটিস্টিক্স স্টুডেন্টদেরকে। এটা তো গভর্নমেন্ট সেকশনটা গেল। এরপর প্রাইভেট সেক্টরে গেলে যদি কারোর জবটাই প্রেফারেন্স থাকে যে ভালো প্যাকেজ পাবো ভালো, দেন আইআইটি সিএমআই হচ্ছে বেস্ট অপশন।
আইএসআইটা হচ্ছে ইকুয়ালি জবের জন্য বা ফিউচার স্টাডির জন্য, রিসার্চ হোক, পিএইচডি হোক বা সাবজেক্টটাকে যদি খুব ভালোবেসে ফেলে দেন তার জন্য আইএসআই হচ্ছে বেস্ট প্লেস। মানে ওখান থেকে তুমি যেটা কিছু করতে পারো আর কি, ভালো প্যাকেজে তোমার কাছে অপশন থাকবে, ভালো জায়গায় রিসার্চ করার তোমাকে অপরচুনিটি দেবে, লাইক সব কিছু আর কি দেবে ওখান থেকে। আর এছাড়াও বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে তার মধ্যে দিল্লি, বেনারস আর হায়দ্রাবাদ, এই তিনটের প্যাকেজ মোটামুটি ভালো। অবভিয়াসলি আইআইটি, আইএসআই, সিএমআইয়ের মতো না হলেও, বাট মোটামুটি অ্যাট্রাক্টিভ, ভালোই বেশ। আর আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে ওরা প্যাকেজের উপর অতটা জোর দেয় না, ওদের প্লেসমেন্ট অতটা হয়তো স্ট্রং নয়, বাট যদি কারোর পিএইচডি করার ইচ্ছে থাকে বা সাবজেক্টটাকে জানার ইচ্ছে থাকে, সাবজেক্টের ডেপথে যাওয়ার ইচ্ছে থাকে, দেন বাকি ইউনিভার্সিটিগুলো খুবই ভালো আর কি। তাহলে মোটামুটি তোমরা এটা বুঝতে পারলে যে ফিউচার প্ল্যানই অনেক কিছুই আছে, অনেক জায়গাতে তোমরা যেতে পারো এবং অনেক জায়গাতে অ্যাডভান্টেজও পেতে পারো। এবং মেডিকেল আমরা এখন সবচেয়ে ভালো প্রফেশন হিসেবে ধরি যে মেডিকেল লাইনে যারা যায়, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এই দুটোর সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা নিয়ে যদি কেউ পড়াশুনো করে, ভালোভাবে পড়াশুনো করে, তাহলে কিন্তু তার স্কোপটাও এদের সমান আর কি, তার স্কোপটাও কিন্তু কম নয়, খুব চেয়ে কম বা খুব হেয় করার জায়গা কিন্তু নেই। অর্থাৎ সাবজেক্টটাকে ভালোবেসে যদি তুমি স্ট্যাটিস্টিক্সকে পড়ো, স্ট্যাটিস্টিক্সে অনেক কিছু করার স্কোপ আছে। এবং যেহেতু স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে মানে আমাদের ইন্ডিয়াতে বিশেষত আর কি, স্ট্যাটিস্টিক্স এর থেকে 5 বছর আগে গিয়ে যদি আমরা দেখি তাহলে যতটা না চর্চা হতো, এখন যেহেতু চর্চাটা বাড়বে দিনকে দিন আরো বাড়বে, আর সাবজেক্টটা খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট, তো এই ডিমান্ডটা কিন্তু বাড়বে, ডিমান্ডটা তোমাদের কমবে না। আর তোমরা অবশ্যই এটার দিকে যেতে পারো, এবং এমনটা ভাবার কোনো কারণ নেই যে আমি পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রামে বসে আইএসআইয়ের কথা ভাবছি, বামন হয়ে চাঁদে হাত দিচ্ছি, এমনটা কোনো ভাবার কারণ নেই। তার কারণ সুমনও কিন্তু পশ্চিমবাংলার খুব একটা ছোট্ট গ্রামের ছেলে এবং ও সেভাবেই ভাবনাটাকে বড় করেই বড় হচ্ছে। তাই অবশ্যই তোমরা তোমাদের ভাবনাটাকে বড় করো, মাটিতে পা রেখেই আকাশ ছোঁয়ার স্বপ্নটা দেখো, এবং অবশ্যই তোমরা তোমাদের স্বপ্নের পথে এগিয়ে চলো। সুমন অনেক ইনফরমেশন দিলি, তার জন্য তোকে অনেক 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 থ্যাংক ইউ এসআই বাংলার তরফ থেকে। আর তোর আগামী আরও অনেক সুন্দর হোক, গ্রাজুয়েশন কমপ্লিট করলি, এরপর যেটা স্বপ্ন আছে সেই দিকে অবশ্যই এগিয়ে চল, আগামী অনেক সুন্দর হোক। এবং তুই তোর তরফ থেকে আমাদের ছেলে মেয়েদের একটু শুভকামনা। অবভিয়াসলি যারা স্ট্যাট নিয়ে পড়তে চাও, শুধু স্ট্যাট নয় অন্যান্য যে কোনো সাবজেক্টে হোক না কেন, প্রত্যেক সাবজেক্টে স্কোপ আছে, প্রত্যেক সাবজেক্টে এক্সেল করার জায়গা আছে। সো এরকম একটা ভাবার দরকার নেই যে আমি ফিজিক্স পড়ি বা কেমিস্ট্রি পড়ি বা ম্যাথ পড়ি মানে যে নিট দিচ্ছে বা জয়েন্ট দিচ্ছে তার থেকে আমি খারাপ। হ্যাঁ, সোসাইটির লোক অনেক কিছু বলতে পারে, আমাকেও বলছে আমি স্ট্যাট নিয়ে পড়েছিলাম, বাট ইটস ওকে, ওটা কোনো ব্যাপার নয়। যে সাবজেক্টটা আছে সাবজেক্টটাকে ভালোবাসো, ভালোভাবে পড়াশোনা করো, স্কোপ আসতে থাকবে, একটা মিস হতেই পারে বাট স্টিল স্কোপ আসতে থাকবে। তো টেনশন না করে ভালোভাবে সৎভাবে পড়াশোনা করতে হবে, সবকিছু ঠিকঠাকই হবে। আর একটা রিকোয়েস্ট আছে তোর কাছে, সেটা আমাদের এসআই বাংলার ছেলে মেয়েদের তরফ থেকে, যে ওদের যদি আগামীতে এই স্ট্যাটিস্টিক্স নিয়ে আরও কোনো ডাউট হয়, আরও কোনো সমস্যা হয়, আমি কিন্তু তোকে ডাক অবশ্যই গেছি, তাহলে তাকে যেন আমরা সাড়াও পাই। কারণ আমি যখন 11-12 পড়তাম আমার অনেক ডাউট ছিল, অনেক কিছু আমি জিজ্ঞেস করার তো সেরকম লোক সবসময় পাইনি। মানে আমার স্কুল টিচার ছিল আর একজন প্রাইভেট টিউটার ছিল, যার কাছে আমি 12-এ 3 মাস মাত্র পড়েছিলাম ওই এইচএসের জন্য। তো স্কুল টিচার তো যা স্কুল টাইমে দেখা হতো, কথা হতো, তাও রোজ স্কুলে যেতাম না বলে যাই হোক, আর প্রাইভেট টিউটারের সাথে আর কি ওই 3 মাসই আলাপ হয়েছিল। তো অনেক ডাউট ছিল, অনেক কিছু জানার ছিল, আমি জানতে পারিনি। তো আমি এটা তো নিশ্চয়ই মানে যে আমার জায়গায় এই মুহূর্তে কেউ না কেউ থাকবে যারকম জানার ইচ্ছা থাকবে, বাট তো আমি চাই না ওই জায়গাটা আবার কাউকে ফেলতে আর কি সেই জায়গা থেকে। তাহলে তোমাদের সুমনদা আছে তোমাদের পাশে, তোমরা কিন্তু যখন যা ডাউট হবে কমেন্টে জানিও, সুমনদাকে আমি ডেকে নেবো, সুমনদা সাড়া দেবে। চলো, থ্যাংক ইউ সবাইকে, আর সুমন্তকেও আরও অনেক 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 ভালোবাসা।